ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي أبرار برسنه الله আখরাতে যে শাস্তি দিবস তা আমাকে দুনিয়াতে দিদ আখরাত থেকে আখরাতের আদাব থেকে মুক্ত করো বা এরকম কিছু আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আর আপনি বলেছেন যে আপনিও এরকম বলে দিয়েছেন এই দেখেন আপনার সামনে শহী মুসলিমের দুই হাজার ছয়শো অষ্টাশি নম্বর হাদিস বলেন আন্না আলাইহি ওয়াসাল্লাম عاد رجلا من المسلمين قد خفت النبي كريم صلى الله عليه وسلم اك مسلم بيكتك دكتك لن دي هن ديها بلت وصوصتو بيكتك دكتك لن ديك لن جووني كوبي جنسونا هاي برجن اك دون دروال هاي برجن فصارا مثل الفرخ يمون كيوهي মুরগির বাচ্চার মুরগি ছানার মতো এত দুর্বল হয়ে গেছে দেখতে এরকম লাগছে তখন আল্লাহ রসমসাল আলি ওসাল্লাম তাকে বললেন হালকুন তথা দেব বিষয়ই ইন অস ইয়া তুমি কি কোনো রকমের দোয়া করেছো কিংবা বলেছেন তুমি কি এমন কোনো বিষয়ে আল্লাহর কাছে চেয়েছ মানে দোয়া করেছো কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে তখন তিনি বললেন না হ্যাঁ দোয়া করেছি কি বলেছেন কুন্ত আকুল আমি এটা বলতাম আল্লাহ হুমা মহা কেবি ফিল ফিল ফিদ দুনিয়া আল্লাহ মাফ করুক ওই সাহাবি ভুল করেছেন জানতেন না এই বলেছেন হে আল্লাহ তুমি যদি আমাকে তুমি আখরাতে আমাকে যে শাস্তি দিবে তা আমাকে দুনিয়াতেই দিয়ে দেব

وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رسول صلى الله. صل الله عليه وسلم تاكي بولن الله الدنيا جهنم العذاب النبي الكريم صلى الله عليه وسلم فدع الله له أو فدع الله له فشفاه تخون النبي صلى الله عليه وسلم ترجمه আল্লাহর কাছে দোয়া করলেন আর আল্লাহ তাকে শিফা দিলেন সুভা আল্লাহ এই জন্য ভাই এরকম দোয়া করা সঠিক না বরং আল্লাহর কাছে মানুষ আফিয়ত চাইবে আল্লাহ আরম রহমি আল্লাহ গফুর রহিম আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন আপনি বলবেন না আল্লাহ তুমি যেটা শাস্তি আগুজ বিল্লাহ কীরকম এটা মানুষ এই সাহস কীরকম রাখে কেউ সম্বর করতে পারবে হয়তো যদি এরকম হয় শাস্তি আপনি সহ্য করতে পারবেন এই মাহমুদ আসসালাম বলছেন এটা তো সহ্য করতে পারবো না তুমি অতএব এরকম করা ঠিক না এটা হল আর ওই সাহাবি ভুল করার কারণে আমরা হাদিস জানতে পারলাম তিনি তার থেকে বলো সাহাবি কারান মেইন নিয়ম আমাদের জন্য এক একজন এক একটা সওয়াল করতেন তখন নবীকাল আসলাম বলতেন হ্যাঁ এই তো এই সাহাবিটা বলেছেন তো এর কারণে কি হলো আমরা উপকৃত হলাম তো তিনি তো আরও এটা করেননি তার এটা ইস্তেহা ভুল হয়েছে পরে তো আর শেষ তা আমাদের জন্য এরকম করা কি ঠিক হবে পীর বকির কিছু বুঝে না এলমিশ অর্জন করে না বলে দিল একটা এখন তার মরির যারা ওরও এরকম করে লা এটা শহীদ সঠিক না আপনি এটা সহি বুঝতে এই হাদিসটি শুনলেন হাদিস নম্বরও বলেছি আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দিক যত বড়ই মুসিবত আসুক جتو بروي مشكل هو جتو بابي هون جتو بروي هون الله اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة شو الله عليه وسلم اللهم آتنا ربنا آتنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بارك الله فيك السلام عليكم ورحمة الله وبركاته